আমাদের দেশের যত এনজিও যত মানুষ আপনাকে জন্ম নিয়ন্ত্রণ করতে বলে তারা কেন বলে জানেন? আমি এটা নিয়ে বই পড়ছি, ডেথ অফ ওয়েস্ট একটা বই পড়ছি আমি, প্যাট্রিক বুখানন, উনি ছিলেন আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশনের রিপাবলিকান নমিনি ছিলেন, উনি লিখছেন যে আমরা সাধারা পশ্চিমা আমেরিকানরা আমরা ওই ওদের বলতে আমাদের বোঝাইছেন ওদের জনসংখ্যার কাছেই নিশ্চিহ্ন হয়ে যাব। সুতরাং আপনার দেশের বা অন্য দেশের যত জন্ম নিয়ন্ত্রণ এই দুটি সন্তান এগুলার পেছনের চালিকা শক্তি হচ্ছে তারা, যারা চায় আপনাকে নিয়ন্ত্রণে রাখতে, আপনার জনসংখ্যাটা ছোট রাখতে, আপনাকে পদানত রাখতে, শুধু তাই না, আপনাকে পদানত রাখতে চায়। এইসব কিভাবে কাজ করে উদাহরণ একটা উদাহরণ দিচ্ছি আমরা, এইগুলো কিভাবে কাজ কিভাবে হয় আপনার মানে কি ক্ষতিটা কোথায় হয় কিভাবে হয় দেখেন। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইংল্যান্ড সহ অনেক দেশে ছেলেদের সংখ্যা খুব কমে গেছিল, মেয়েদের সংখ্যা অনেক বেশি ছিল। ইসলামের সলিউশন কি এটাতে? আল্লাহর দেওয়া সলিউশন কি? যখন মেয়েরা হাজবেন্ড পাবে না তখন যাদের সামর্থ্য আছে তারা একজনের চেয়ে বেশি স্ত্রী গ্রহণ করবেন, যেন প্রত্যেকটা অবিবাহিতা মেয়ের স্বামী থাকে, এইটি কারণ। আরেকটা উপায় কি? ব্যভিচার করবেন, মানে আল্লাহর দেওয়া দিক নির্দেশনা ছিল এটা, আর কাফেরদের বা অবিশ্বাসীদের বা পশ্চিমাদের ই ছিল যে ব্যভিচার করলেই তো হয়, মানে বিয়ে করার কি দরকার, যার যার নেটগুলো ব্যভিচারের মাধ্যমে মিটাইলে হয়। ফলশ্রুতিতে কি হয়েছে, একটা সময় পরে পুরুষ মানুষ ভাবতে শুরু করছে যে কি দরকার বিয়ে করার, বাচ্চা পড়ানোর, স্কুলে নেওয়ার, খাওয়ানোর, সংসার করার কোনো দরকার নাই, সবই তো এমনি হচ্ছে, সুতরাং বিয়েরই দরকার নেই। সেখান থেকে এখন কি হয়েছে জানেন, আগামী 50 বছরের ভিতরে ইউরোপের জাতিগুলা নিশ্চিহ্ন হয়ে যাবে অথবা মাইনরিটি হয়ে যাবে, ওইগুলা থাকবে না, মাইনরিটি হয়ে যাবে। এইভাবে আমি একটা উদাহরণ দিলাম যে আমরা যে আমাদের ছেলে মেয়ে বেশি হয়ে যাচ্ছে, খাওয়াইতে পারবো না, এগুলো নিয়ে অনেক চিন্তা করি, সেটার ফলাফল মানে ভয়াবহতা সম্বন্ধে বললাম। আচ্ছা, এভাবে শয়তান অনুসরণ মানুষ শয়তান যারা তারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চায়, এবং এই নিয়ন্ত্রণ করতে গিয়ে তারা কি করছে, টাইম টু টাইম নানা রকমের ইজমের জন্ম দিচ্ছে। ইজম বলি না আমরা, কমিউনিজম, সোশ্যালিজম বলি না আমরা, কতগুলো তন্ত্র বলি, কমিউনিজম সমাজতন্ত্র, হ্যাঁ সাম্যবাদ, কমিউনিজম, সোশ্যালিজম, সেকুলার হিউম্যানিজম, ফেমিনিজম মানে নারীবাদ, লেসবিয়ানিজম মানে মেয়েদের সমকামিতা, এই ধরনের নানা রকমের ইজমের জন্ম দিছে তারা। সব কিছু দিয়ে আপনাকে কি করতে চাচ্ছে, আপনাকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। কারণ আপনি যদি সমকামী হন, আপনি যদি বিয়ে না করেন, আপনার তো এমনি আপনার বংশ নির্বংশ হয়ে যাবে, আপনি এমনি শেষ। এখানে তিনটা গ্রুপের কথা বলবো, আপনার কোনো সমস্যা? এখানে তিনটা গ্রুপের কথা বলবো, একটা হলো জিওনিস বা জায়োনিস যাদের বলি, এরা কিন্তু সকল ইহুদি না, যারা এই ইসরায়েলে এখন নিয়ন্ত্রণ করে সেই ইহুদিগুলা, এখানে এমন ইহুদি দুনিয়া আছে যারা সনাতন ইহুদি, যাদের ইন্টারভিউ আমি নিজে দেখছি, যারা বলতেছে যে আমাদের তো কোনো বাসস্থান হবার কথা না, আল্লাহ বলছেন আমরা যা যাবো ঘুরে ঘুরে বেড়াবো, সুতরাং আমরা কোনো বাসস্থান চাই না, এটাও বলে। কিন্তু জিওনিস যারা এই যে গোটা মুসলিম দুনিয়ার এগেনস্টে শত্রুতা পোষণ করে, আরেকটা গ্রুপ হচ্ছে ফ্রি মেশন হচ্ছে গুপ্ত একটা 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 ভাতৃত্বের, গুপ্ত ভাতৃত্বের একটা গ্রুপ আছে, যারা দুনিয়ার বড় বড় পাওয়ারফুল দেশগুলো শাসন করে, যেমন আমেরিকান প্রেসিডেন্টদের 6 জন অন্তত সেই ইসের সদস্য ছিলেন, গুপ্ত সংস্থার সদস্য ছিলেন। আর হচ্ছে জুইশ কাবালা মানে হচ্ছে ইহুদিদের ব্ল্যাক ম্যাজিক আছে, ইহুদিদের জাদুটোনা আছে, যে জাদুটোনা দিয়ে তারা অন্যদের ক্ষতি করে। আপনারা জানেন অনেক বড় বড় মানুষ দুনিয়ার কিন্তু ওটার ফলোয়ার, যেমন যারা একটু ইয়াং আছেন এখানে তারা হয়তো ম্যাডোনার নামটা শুনছেন, একজন গায়িকা, সেই ম্যাডোনা কিন্তু ইহুদি ছিল না, সে কিন্তু ইহুদি এই কি বলে খ্রিস্টান ছিল, কিন্তু সে কিন্তু জুইশ কাবালা বা ইহুদি, ওই তন্ত্র মন্ত্র জাদুটোনা ওটার ফলোয়ার, শয়তানের পূজারী এরা। আচ্ছা, এরা সবাই ইবলিশের অনুসারী মানুষ শয়তান, যারা নিজেদের ছাড়া অন্যদের বা অন্য মানুষদের জন্তু জানোয়ারের মতো জ্ঞান করে, এরা মনে করে তারা সুপিরিয়ার, তারা পৃথিবী থেকে রুল করবে, তাদের ছাড়া বাকি সবাই জন্তু জানোয়ার, কে বাঁচলো কে মরলো তাতে কিছু আসে যায় না, তাদের সামান্য স্বার্থের জন্য তারা আফ্রিকার দেশে শত শত মানুষ মেরে ফেলে, লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলে, অথবা যখন যে গভর্নমেন্টকে দরকার সেটাকে চেঞ্জ করে ফেলে,
যখন যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট তার কথা শুনতেছে না, একে চেঞ্জ করে ফেলে। শুধু আমাদের বইলা না, ইউরোপিয়ান গভর্নমেন্টগুলোতে পর্যন্ত তাদের এরকম আছে, প্রভাব আছে। এবং কি করতে চায়, তাদেরকে কৃতদাস বানায় রাখতে চায়। কৃতদাস মানে কি, আগের দিনের কৃতদাস ছিল টাকা টাকা দিয়ে কিনে কৃতদাস, আর মনিপটাকে আপনি চিনতেন। এখনকার কৃতদাস কোথায়, মনিপকে আপনি দেখেন না, আপনাকে টাকাও দেয়, আপনাকে বেতন দেয়, কিন্তু আপনি তার কৃতদাস। আপনি শুধু কর্পোরেট দুনিয়া সম্বন্ধে যাদের জ্ঞান আছে তাদের, তারা তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, এই যে 10টা 5টা অফিস করতেছে, আপনাকে একটা জায়গায় বাঁধে ফেলছে, বাঁধে ফেলে আপনি আর দুনিয়ার কোনো কিছুর দিকে তাকানোর উপায় নাই। আপনাকে একটা গাড়ি দিছে, আপনাকে বাড়ি দিছে, আপনাকে এসি দিছে, আপনি এইগুলো হারানোর ভয়ে তার কৃতদাস হয়ে বাকি জীবনটা কাটায় দেবেন। এটা হচ্ছে তাদের সিস্টেম। আচ্ছা, দুনিয়ার সব জনগোষ্ঠীকে তারা শৃঙ্খল পড়াইতে পারলেও মুসলমানদের পারে নাই। অনেক মুসলমান এটাকে রেজিস্ট করছে, মুসলমানদেরকে পারে নাই। 2005 সালে প্রকাশিত, 2005 সালে প্রকাশিত একটা লেখার দুইটা লাইন পড়বো আমি। এই লেখাটার নাম হচ্ছে লেসবিয়ান মুসলিম রিফর্মার ইজ এ নিউ ওয়ার্ল্ড অর্ডারলি। একজন মুসলিমা, নামকে বাস্তে মুসলিমা, নাম হচ্ছে ইরশাদ মাঞ্জি। উনি উগান্ডায় ছিলেন, ইন্ডিয়ান অরিজিনের, এখন আমেরিকায় আছেন, উনি কানাডায় আছেন। উনি বই লিখছেন ট্রাবল উইথ ইসলাম, মানে ইসলামের সমস্যা বইয়ের নাম। উনি কিন্তু মহিলা সমকামী, উনাকে নিয়ে এই ভদ্রলোক লিখছেন, ওনার বিরুদ্ধে লিখছেন। ইনি কিন্তু খ্রিস্টিয়ান, যিনি লিখছেন উনি খ্রিস্টিয়ান। ওনার একটা সংস্থা আছে সেভ দ্য মেলস, মানে হচ্ছে পুরুষ বাঁচাও আন্দোলন। উনি ওই বইতে লিখছেন ইরশাদ মাঞ্জি 35 সিম্বলাইজেস দ্য গ্লোবাল পুশ টু এক্সটিংগুইশ ট্রু রিলিজিয়ান অ্যান্ড এনস্লেভ হিউম্যানিটি। ইরশাদ মাঞ্জি 35 বছর বয়স ছিল তখন। উনি হচ্ছেন সারা দুনিয়ায় যে যে আন্দোলনটা চলতেছে বা যে যে ধাক্কাটা চলতেছে, যে নিষ্পেষণ চলতেছে, কিসের, টু এক্সটিংগুইশ ট্রু রিলিজিয়ান, সত্যিকার ধর্মকে নিশ্চিহ্ন করার জন্য। উনি কিন্তু খ্রিস্টিয়ান, কিন্তু উনি লিখতেছেন এটা। এবং মানুষকে এনস্লেভ হিউম্যানিটি, মানুষকে কৃতদাস বানানোর জন্য যেটা চলতেছে, সেইখানে ইরশাদ মাঞ্জি ওদের হয়ে কাজ করতেছে, ইহুদিদের হয়ে, ফ্রিমেশনদের হয়ে, জায়নিস্টদের হয়ে, বা নিউ ওয়ার্ল্ড অর্ডার যারা করে। নিউ ওয়ার্ল্ড অর্ডার মানে কি, এক জায়গার থেকে সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করবে, সবাই একটা অর্ডারের আন্ডারে থাকবে। আচ্ছা, ওনার আরেকটা লাইন পড়বো, আপনাদের ইংলিশ বইলে মাফ করে দেন, কারণ লেখাটা ইংলিশে, বাংলায় বলে দিচ্ছি আমি। উনি কি লিখছেন, দ্য অকাল্ট কাবাল, কাবাল মানে হচ্ছে এখানে গোপনে যারা ষড়যন্ত্র করে, সেই সোসাইটি, সেই সংস্থার কথা বলতেছেন। ইউজেস সাম জিউস অ্যান্ড হোমোসেক্সুয়ালস, কিছু ইহুদিদেরকে এবং সমকামীদেরকে ব্যবহার করে, টু ডিনামাইট 4 পিলার্স অফ আওয়ার পার্সোনাল অ্যান্ড কালেক্টিভ আইডেন্টিটি, 4টা স্তম্ভকে ধ্বংস করার জন্য করে। তার 2টা স্তম্ভ ইসলামের খুব ইম্পর্টেন্ট স্তম্ভ, 4টাই ইম্পর্টেন্ট কিন্তু 2টা খুব বেশি ইম্পর্টেন্ট। সেই 2টা হচ্ছে, উনি বলতেছেন, দিন এবং পরিবার। দিনকে নষ্ট করতে চায়, পরিবারকে নষ্ট করতে চায়। আপনি দেখেন আমাদের কিন্তু পরিবার আস্তে আস্তে ভেঙে পড়তেছে, খেয়াল করছেন আপনি? আমাদের বউরা বাইরে কাজ করে, আমাদের ছেলে, আমাদের বউরা কয়দিন পরে বলবে বাচ্চা না নিলেই তো ভালো কাজ করার জন্য, এখনই বলে কয়দিন পরে বলবে বিয়ে করার দরকার নেই। আপনি দেখবেন যে লোয়ার ক্লাস, যেটা বাংলাদেশের লোয়েস্ট ক্লাস, যেটা গার্মেন্টসে যারা চাকরি করেন তাদের কথা আমি আগেও বলছি, আবারও বলতেছি, তাদের ভিতর অনেকে আছে যারা এখন বিয়ে করতে অনিচ্ছুক, কারণ বিয়ে ছাড়াই তো সব হচ্ছে জীবনে, বিয়ে করার দরকার কি, রান্নার। তো আপনার দিন এবং আপনার পরিবারকে তারা এই করতে চায়। এরপর উনি একটা কথা বলছেন, এটা এই সবাই যারা মুসলিম আছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কি বলছেন, মুসলিমস আর দ্য অনলি ম্যান রেজিস্টিং দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রিসাইজলি বিকজ দে হ্যাভ নট বিন গেল্ডেড লাইক ম্যান ইন দ্য ওয়েস্ট। মুসলমানরা হচ্ছে একমাত্র পুরুষ জনগোষ্ঠী যারা এই ষড়যন্ত্রকে ব্যর্থ করার চেষ্টা করতেছে বা তার এগেন্সে যুদ্ধ করে যাচ্ছে, কারণ পশ্চিমা পুরুষদের মতো তাদেরকে খাসি করে দেওয়া হয় নাই এখনো, বুঝছেন? এটা কিন্তু খ্রিস্টিয়ান বলতেছেন, এটা কিন্তু মুসলমান না, উনি খ্রিস্টিয়ান। উনি বলতেছেন মুসলমানরা একমাত্র পুরুষ যারা বেঁচে আছে পৃথিবীতে, যারা ওইটা রেজিস্ট করতেছে, সমাজ ধ্বংস করা, পরিবার ধ্বংস করা, কারণ তাদেরকে এখনো খাসি করতে করে দিতে পারে নাই, বাকিদের করে ফেলছে। উনি বলতেছেন, আমি না,